নমস্কার প্রিয় দর্শক, বং ফুটবলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ভারতীয় ফুটবলের কিছু টাটকা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলো নজর দেওয়া যাক প্রথম আপডেটের দিকে। তোমরা সবাই জানো ভারতের জুনিয়র মহিলা দলকে চারটি দলে বিভক্ত করেছে, দ্য লায়নেস, দ্য চিতাস, দ্য প্যান্থার্স, দ্য টাইগ্রেসেস। এই চারটি দলের মধ্যে কল্যাণীতে হিরো U17 চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এই টুর্নামেন্টের আজ দুটো ম্যাচ আছে। প্রথম ম্যাচ প্যান্থার্স আর চিতাসের মধ্যে, এই ম্যাচ শুরু হবে বিকেল 5টা থেকে। পরের ম্যাচ টাইগ্রেসেস আর লায়নেসেসের মধ্যে, এই ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7:30 থেকে। 17 নভেম্বর ফাইনাল ম্যাচ হবে। এবার দ্বিতীয় আপডেটের দিকে আসি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন লেক্স পোর্টেল ভিশন প্রাইভেট লিমিটেডের সাথে একটি চুক্তি সই করে। সেই চুক্তি অনুযায়ী ডি স্পোর্টস চ্যানেলে 2019-20 আই লিগ এর ব্রডকাস্ট করা হবে। আগামী 30 নভেম্বর থেকে আই লিগ শুরু হবে। এবার আই লিগে মোট 11টি দল থাকবে এবং তাদের মধ্যে 110টি ম্যাচ হবে। আগে আই লিগের টেলিকাস্ট শুধু স্টার স্পোর্টসে করত, কিন্তু আই লিগের বিভিন্ন দলের আবেদনের জন্য AIFF ডি স্পোর্টসের সাথে চুক্তি করে। এবার আসি তৃতীয় আপডেটের দিকে। গতকাল ভারত বনাম আফগানিস্তান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ ছিল, যেখানে দুটি দলই একটি করে গোল করে। প্রথম হাফের এক্সট্রা টাইমে গোল করে এগিয়ে যায় আফগানিস্তান, তারপর দ্বিতীয় হাফের এক্সট্রা টাইমে গোল করে সমতা ফেরায় ভারত। আফগানিস্তানের হয়ে গোল করে নার্জারি, আর ভারতের হয়ে গোল করেছে সাইমন ডঙ্গেল। দুঃখের বিষয় হল ভারতের এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। মোট 4টি ম্যাচে 3টি ড্র এবং 1টি হেরেছে। তোমাদের কি মনে হয় ভারতের পরের ম্যাচগুলোতে কেমন খেলবে? অবশ্যই কমেন্টে জানাও। সো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারতীয় ফুটবল রিলেটেড এবং এটিকে রিলেটেড সমস্ত আপডেট বাংলায় পেতে। মনে রাখবেন, বাংলায় কথা বলুন, বাংলা ভাষাকে সাপোর্ট করুন, ফুটবল বাংলায় দেখুন।